এলেমডেনকে নু ক্যাম্পে রাখতে চাচ্ছেন বার্সেলোনা। তবে মেসি বার্সার নতুন চুক্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছে লা লিগার নতুন ফিনান্সিয়াল প্রোটোকল। এতে কার্যকর হচ্ছে না হুয়ান লাপোর্তার প্রতিশ্রুতি। নতুন চুক্তিতে মেসি রাজি হলো পারিশ্রমিক হিসাবে 170 মিলিয়ন পাউন্ড প্রস্তুত রাখতে হবে কাতালান ক্লাবটির। কোভিডে ও আর্থিক সংকটে থাকা বার্সা কি পারবে মেসিকে নিজেদের দলে রাখতে, সেটাই এখন দেখার বিষয়। এদিকে প্রথমবারের মতো ফ্রি এজেন্ট পেয়ে মেসিকে নিজেদের দলে বেড়াতে বড়সড় প্রস্তাব দিয়েছে ফরাসি ক্লাব পিএসজি। আর্জেন্টাইন এই সুপারস্টারকে দলে পেতে বেশ আশাবাদী এই ক্লাবটি। এ নিয়ে নাকি ক্লাব আর মেসির মধ্যে আলোচনা হয়ে গিয়েছে বেশ খানিকটা। চুক্তি কার্যকর হলে আগামী মৌসুমে প্যারিসে ঠিকানা হতে পারে মেসির। সেখানে এলেমটানের সাথী হবেন সাবেক বার্সা সতীর্থ নেইমার ও জাতীয় দলে তিন খেলোয়াড় ডিমারিয়া, ইকার্দি, ফার্দেস। এছাড়াও কিলিয়ান এমবাপ্পে তো থাকছেনই। তবে মেসি বার্সেলোনা থাকছেন নাকি অন্য কোনো ক্লাবে যোগ দিচ্ছেন তা এখনও অজানাই ফুটবল প্রেমীদের। সব হিসেব নিকেশ শেষে হয়তো এলেমটেনকে দেখাও যেতে পারে অন্য রঙের কোনো জার্সিতে। আবু রায়হান ইফাত, সিটি নিউজ, ঢাকা।